পার্বত্য অঞ্চলের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ থেকে মঙ্গলবার জাতীয় আয়োজিত সংবাদ সম্মেলনে তার উপর ঘটে যাওয়া অমানবিক নির্যাতনের বর্ণনা দেন তিনি আমি বলতে পারি ওই আয়নাঘর সম্বন্ধে সেটা হচ্ছে অনেক একটা অমানবিক হিটলার যেভাবে কনসেন্ট্রেশনাল ক্যাম্পের লোকজনকে ধরে নিয়ে রাখতো ঠিক সেরকমই একটা আমরা ধরে নিতে পারি যে সেরকম জায়গা যেখানে মানুষকে তার সমস্ত মানবাধিকার থেকে লঙ্ঘন করে তাকে অমানবিক সরম অমানবিক অবস্থায় রাখা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পেলেও পার্বত্য অঞ্চল এখনও অন্ধকারে রয়ে গেছে বলে মনে করেন মাইকেল চাকমা দেশের মানুষ এখন মুক্ত হাওয়ায় প্রাণ ভরে শ্বাস নিতে পারছে কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনও স্বাধীনতার সে স্বাদ পায়নি পাহাড়ে এখনো পরিবর্তনের হাওয়া পৌঁছেনি আমি সরকারের আমলে যে শান্তি চুক্তি হয় তার মধ্য দিয়ে পাহাড়ে শান্তি ফেরেনি বলেও অভিযোগ করেন মাইকেল চাকমা পার্বত্য অঞ্চলে সংগঠিত সকল হত্যার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল এবং বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্তের আহ্বান জানান তিনি শান্তি চুক্তির ব্যাপারে আমাদের অবস্থানটা পরিষ্কার ছিল যে আমরা এই চুক্তিকে একটা অপূর্ণাঙ্গ চুক্তি আমরা মনে করি যে এই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের প্রকৃত শান্তি প্রতিষ্ঠা হয়নি সকল হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং তদন্ত ও বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্ত করতে হবে ইউপিডিএফ এর সকল কারাবন্দীদের মুক্তিও চান মাইকেল চাকমা গত পনেরো বছরের শাসনামলে ইউপিডিএফ কে স্বাভাবিক গণতান্ত্রিক কার্যক্রম চালাতে দেওয়া হয়নি নিবিদ সাহা সময় সংবাদ ঢাকা